নদীগর্ভে তলিয়ে যেতে বসেছে বিঘার পর বিঘা চাষের জমি। বিষয়টি বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ বাঁকুড়া টু ব্লকের মানগানালি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষের। এখানকার বাঘাতাপল, কাঁটাবন, চামকড়া, লাদনা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের অভিযোগ, গন্ধেশ্বরী নদীর তীরে তাদের বাস ও চাষের জমি। ফি বছর নিয়ম করে গন্ধেশ্বরীর ভাঙনে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে চাষের জমি। এমনকি এলাকায় সেচ পরিষেবা দেওয়ার কাজে তৈরি নদী জলতক প্রকল্পের পাম্প হাউসটিও যে কোনো সময় নদীগর্ভে তলিয়ে যেতে পারে। এই অবস্থায় তাদের এলাকায় 20 হেক্টরের মতো জমির চাষাবাদ বন্ধ। নদীর দুপার বাঁধানো নিয়ে প্রশাসনকে বিভিন্ন স্তরে বারবার জানালেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। আমাদের অবস্থা খুব একটা ভালো নয়, খারাপই আছে। কারণ এই নদীর ভাঙন হলে, মানে যদি বাঁধন হয়, নদী ভাঙন থেকে যদি আমরা রেহাই পাই তাহলে আমাদের চাষ হবে এবং আরও গ্রীষ্মকালে একটা চাষ, সবজি চাষ হবে এবং গ্রাম থেকে অনেক আমরা চাষির উপকৃত হব। আমার বিশেষ অনুরোধ যাতে করে আমাদের এই পাম্পটি সারানো হয় কি রিপেয়ারিং হয় এবং নদী বাঁধনের জন্য আমরা সবচেয়ে অগ্রগামী, যাতে করে আমাদের নদীটি বাঁধন হয়। এখন আমরা খুব খারাপ অবস্থাতে আছি, যাতে করে কোনো চাষবাস করতে পারছি না। নদীর ভাঙনের থেকে হয়তো আমাদের গ্রামে যাওয়া, যার স্কুলের মেয়ে ছেলে ছোটো ছোটো, তার বাচ্চারা স্কুল বন্ধ করে দেয় এই নদীর যাতে ভাঙনের থেকে, এবং মানকালী হয়ে যেতে হয় অনেক দূরে। আজকে আমাদের খুব ইয়াতে আছি, আমরা খুব দুঃখিত, মানে খুব ইয়াতে। আমার ধরুন 200 হেক্টর জমি আমরা চাষ করি, আমরা গোটা গ্রাম মিলে 500 ঘর বসতি আছি। এই পাম্পটা সুবিধা হলে আমরা ওই যে 200 হেক্টর জমি আছে আমরা চাষ করতে পারবো, তাতে আবার গ্রীষ্মকালে সবজি চাষ করতে পারবো এবং বোরো চাষ করতে পারবো, এবং প্রচুর জল পেলে আমাদের সমস্ত সব কিছু আমরা চাষের থেকে উন্নয়ন করতে পারবো। এবং আমাদের চাষই হচ্ছে জীবিকা, চাষ ছাড়া আমাদের এখানে কোনো কিছু নেই, কোনো চাকরি বাকরি কিচ্ছু না। চাষ যদি হয় তাহলে আমরা আমাদের তাহলে মানে সংসার চলবে আর কি, বা ইয়া হবে। এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন বলেছিল যে হ্যাঁ আমরা এটা চেষ্টা করছি বা করব, কিন্তু আমরা আশায় নাই, নিরাশায় আছি। আর আমার অনুরোধ যাতে করে নদী ভাঙনের থেকে আমরা যেন রেহাই পাই। এ বিষয়ে বিজেপি পরিচালিত মানকানালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অর্ধেন্দ্র মুখার্জি বলেন, নদীগর্ভের কোনো কাজ তো আমরা সেভাবে করাতে পারি না। নদীগর্ভের কাজটা টোটালি ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে। আর সেটা ছাড়াও যেটা ঘটনা হচ্ছে যে আমাদের যে মানকানালি গ্রাম পঞ্চায়েত, যেদিন থেকে আমরা বসেছি তারপর থেকে এটাকে আপনারা বলতে পারেন একটা হ্যান্ডিক্যাপ গ্রাম পঞ্চায়েতে পরিণত হয়েছে। কারণ কি, আমাদের এখানে এনএস পার্মানেন্টলি নেই। ম্যাক্সিমাম যে কাজগুলো হয় এনএসের হাত দিয়ে হয়, স্কিমের কাজগুলো, আর আনস্কিমের যেগুলো কাজগুলো হয় সেগুলো সেক্রেটারি পরিচালনা করেন। 1.5-2 কোটি টাকা আমাদের এখনও হাতে পড়ে আছে, কিন্তু আমরা শুধুমাত্র এই যে স্কিমের কাজগুলো প্রপারলি ইনফ্রাস্ট্রাকচারের জন্য করাতে পারছি না। স্কিমও দিয়েছিলাম যে নদীগর্ভটা যাতে পরিষ্কার করে দেওয়া যায়, যার ফলে গত বছর আমাদের মানকানালির মাদলাপড়া বলে জায়গা রয়েছে সেটা ভেসে গেছিলো, লাটুলডাঙ্গা বলে গ্রামটা ভেসে গেছিলো, ওদিকে নদী ওই পারেরও 2-1টা গ্রাম ভালোভাবেই ভেসে পড়েছিলো। আর আমরা বন্যার ফলে কী হচ্ছে, আমাদের ধান চাষের ক্ষতি হচ্ছে, আমাদের যে সমস্ত পুকুর রয়েছে সে সমস্ত পুকুর ভেসে চলে যাচ্ছে, এবং ভাঙনটা তো এরপরে ইন ফিউচার আমি যেটা মনে করছি, আমার নিজেরই সংসদ মানকানালি নামপাড়ার যে সংসদটা রয়েছে, লাটুলডাঙ্গার থেকে পুরো নদীটা মানকানালি নামপাড়ার ভিতর দিয়ে ঢুকে যাবে। এরপরে যেটা ঘটনা হয়েছে ওখানটায় একটা 10 ফুট মতো জায়গা নদী ভেঙে ভিতর দিকে ঢুকছে আস্তে আস্তে, জল বাড়লেই ওই গ্রামের লোককে উঠে চলে যেতে হবে ওখান থেকে। 2-3টা গ্রাম মানকানালি নামপাড়ার যে মাদলাপাড়া রয়েছে বা লাটুলডাঙ্গা রয়েছে, এই দুটো জায়গাকে সম্পূর্ণভাবে উঠে চলে যেতে হবে। কেন কি, গত বছর প্রায় 8-10টা বাড়ি ওখানে ভেসে চলে গেছিলো, জলের বাড়ির মধ্যে 6-7 ফুট করে জল ঢুকে গেছিলো। তো সেই সব জায়গাগুলোর পরিস্থিতি খুবই খারাপ। ম্যাক্সিমাম জায়গাতে এসসি শ্রেণীর মানুষ বসবাস করে, তাদের সবারই মাটির বাড়ি ম্যাক্সিমাম দেখা যাবে। এ তো নদী ভাঙনের কোনো কাজই হয় না। রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলাম আমরা, তার কথাই, বাগাতাপুলি যে আরএলআই পাম্প রয়েছে বা কাঁটাবনি এলাকায়ও যে আরএলআই পাম্পগুলি রয়েছে, এগুলি বাম আমলে তৈরি হয়েছিল এবং বাম আমলেই বন্ধ হয়ে যায়। কারণ সেই সময় থেকে খুব একটা এই আরএলআই পাম্পগুলিকে চালু রাখতে পারেনি সেই সময়ে সরকার। কিছু প্রজেক্ট তো লকডাউনের জন্য, বিশেষ করে করোনা ভাইরাসের প্রাককালে লকডাউনের জন্য এই গন্ধেশ্বরী রিভারের উপরে যে সমস্ত প্রজেক্টগুলো আমাদের ছিল সেটা শুরু করা যায়নি। সামনেই বর্ষা এসে গেছে, অবশ্যই এই ধরনের যে এলাকার যে ভাঙন এরিয়া রয়েছে সেগুলোকে আমরা যাতে দ্রুততার সঙ্গে তৎপরতা নিয়ে মেরামত করতে পারি, অবশ্যই কৃষি জমিগুলোকে রক্ষা করা যাবে আমাদের। আমরা যাতে দ্রুততার সঙ্গে তৎপরতা নিয়ে মেরামত করতে পারি
অবশ্যই কৃষি জমিগুলোকে রক্ষা করা যাবে আমাদের মনে হয়। দেখুন, সারা রাজ্যে একাধিক বিজেপি বা কংগ্রেস বা সিপিএমের পঞ্চায়েত রয়েছে, সুতরাং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এমন কোনো পঞ্চায়েত বা এমন কোনো এলাকা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি। সুতরাং ওনারা কতখানি তৎপর এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। মানুষের উন্নয়ন করা যদি তাদের অন্য লক্ষ্য না হয়, তাহলে তারা ঘরে বসে, ঠান্ডা ঘরে বসে চিৎকার চেঁচামেচি করবে এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে তাদের নিজেদের ভাষা মানে যেরকম সেরকমভাবে তারা বক্তব্য দিয়ে যাবে। নদীর ধারে বাস, চিন্তা বারো মাস। হ্যাঁ, নদীর ধারে বাস করার দুর্বিষহ যন্ত্রণা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মানকানালি এলাকার মানুষ। তবে এবার অন্তত প্রশাসন মুখ তুলে চাইবে, দীর্ঘ সমস্যার সমাধান হবে, এই আশাতেই বুক বাঁধছেন এখানকার মানুষ। সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।